এই জালেমরাই তো ফরিদপুরের শালথা মসজিদটা ভেঙে দিয়েছিল এই জালেমরাই তো ভোলার মসজিদটা আগুন দিয়ে আল্লাহর ঘরটা পোড়ায় ফেলেছিল এই জালেমরাই তো ব্রাহ্মণবাড়িয়া সরাইল ফাতেমা হক জামে মসজিদটা দখল করার জন্য যেভাবে মানুষ চর দখল করে জমি দখল করে বাড়ি দখল করে রাস্তা দখল করে এই ছোট লোকরা আল্লাহর ঘর দখল করেছিল তাহলে এটা কি ক্ষতি না অবশ্যই ক্ষতি কিন্তু এখানে আল্লাহ ওই ক্ষতির কথা বলে নাই বলেছে আল্লাহ ঈমানের ক্ষতি করার কথা সারা পৃথিবীর সকল মানুষ যদি সালাফি মানহাজের দাইদের উপরে অনুসারীদের উপরে যদি অপবাদ দেয় আমাদের ঈমানের চার পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ হাত্তা ইয়াতি আমরুল্লাহ এই অবস্থায় তারা থাকবে হুম কাযালিক এই সত্যের উপর অবিচল হয়ে থাকবে আল্লাহর নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসে শেষে রয়েছে ওয়াহুম জাহিরুন দুনিয়াতে হকের উপরে থাকবে তা নয় বিচারের মাঠে হকের অবস্থায় উঠে পড়বে আল্লাহর সামনে বিজয়ী হয়ে আল্লাহ তুমি এই দলের ভিতর আমাদেরকে শামিল করো আল্লাহুম্মা আমিন তো হক প্রচারে যুগে যুগে বাধা এসেছে শুরুতে একটা মাইন্ডসেট আপনাদেরকে আজকে বলে রাখি একটু শক্ত কথা হবে আমাদের বাঙালিদের একটা ধারণা যে যে হুজুর এখনো জেলে যায় নাই ওই হুজুর সেরকম বেশি এটা হক কথা কয় নাই মানে হক যদি কঠিন ভাবে বলে তার নাকি জেলে যাওয়াই লাগে এই একটা গতি কেউ আমরা বানাইছি জেলে যাওয়াটা হকের সবচেয়ে বড় মাপকাঠি কেউ আমরা বানাইছি হকের মাপকাঠি হলো সংখ্যার বিবেচনা কাকে কত বেশি মানুষ ফলো করে নাউজুবিল্লাহ অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ নাকচ করে দিচ্ছে ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অধিকাংশ লোকের মতামত নিয়ে দিন ধর্ম চালাতে যান না তারা চলে ধারণার উপরে আপনাকে চালাবে হলে ওহি সকল মানুষের মতামত নিয়ে খুশি করতে গেলে তারা আপনাকে মূল রাস্তা থেকে ভিন্ন রাস্তায় ডাইভার্ট করে গোমরা করে ছাড়বে এটা ব্যতিক্রমের জাতি আমরা যেই জাতির উপরে আমার আল্লাহর আফসোস আছে আল্লাহ আমাদের ক্রিয়েটর মেকার সৃষ্টিকর্তা আল্লাহ খালিক তিনি আফসোস করতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার একটা আফসোস আছে সেই আফসোসটা হলো আমার বান্দার উপরে দাসের উপরে এরা সত্য গ্রহণ করল না সাত নম্বর সুরা সুরা আরাফ আয়াত নম্বর 133 ফারসাল্লা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দফাদি ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন আল্লাহ আমাদের স্মরণ করায় দিচ্ছে ওই প্রতারক জাতির কথা ওই অকৃতজ্ঞ জাতির কথা আল্লাহ সুবহানাহু তাআলা বানী ইসরাঈলের ঘটনা বলে বলতেছেন তাদের দিকে তাকাও আসমান থেকে ওয়াটার বৃষ্টির পানি পড়া বাদ দিয়ে তাদের উপরে আমি দিয়েছিলাম রক্তের বৃষ্টি ব্লাড শরীরের রক্ত আরে গরু ছাগলের রক্ত রাস্তায় বেশি পড়ে থাকলে মেয়ে ছেলে ফেলে ভয় পায় যে বাচ্চারা ভয় পায় যেখানে রক্ত পড়ে আছে আর পাতিলে রক্ত রাস্তায় রক্ত টিউবওয়েলে রক্ত যেখানে যাচ্ছে বিছানায় রক্ত আসমান থেকে বৃষ্টির পানি পড়া বাদ দিয়ে খালি রক্ত পড়েছিল স্মরণ করো সেই দিনের কথা কিছুদিন পরে রক্তের বৃষ্টি বন্ধ হয়ে গেল তখন বৃষ্টি শুরু হলো পঙ্গপালের পঙ্গপাল ছিলেন ফরিং পঙ্গপাল আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল পরে বেহায়া জাতি অকৃতজ্ঞ জাতি তবু আমি আল্লাহকে মেনে নিল না এরপরে পঙ্গপাল নাই ওয়াটার নাই ব্লাড নাই রক্ত নাই এখন পড়তেছে হলো ব্যাঙের বৃষ্টি ব্যাং এত বড় প্যান্ডেল এত বড় মাহফিলে মাত্র দুইটা ব্যাং ছেড়ে দিলে কে কার ঘরের উপরে লাভ দেয় অস্থির সেখানে আসমান থেকে বৃষ্টি যদি পড়ে ব্যাঙের পরিস্থিতি কত খারাপ আপনি বলেন এই অকৃতজ্ঞ জাতি তবুও তার রবকে সেজদা দিল না তবুও শিরিক করেই কবরে গেল আল্লাহর আফসোস ব্যাঙের বৃষ্টি বন্ধ হলো রক্তের বৃষ্টি বন্ধ হলো পঙ্গপালের বৃষ্টি বন্ধ হলো মাথার উকুনের বৃষ্টি পড়তেছে উকুন এখন আর পানিও পড়ে না রক্তও নাই ব্যাঙও নাই ব্লাডও নাই খালি উকুন একটা মেয়ের মাথা থেকে যদি দাদি নানি যদি 10টা উকুন পায় তো কত গালি দেয় যে তুই গোসল করিস না তুই নোংরা তোর মাথা ভরা খালি উকুন সেখানে আসমান থেকে যদি খালি বৃষ্টি পড়ে উকুনের পরিস্থিতি কত খারাপ আপনারা বলেন একবার
অকৃতজ্ঞ জাতি আল্লাহকে মানল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ফাসতাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন এই অহংকারের জায়গা অহংকারই থেকে গেল অপরাধী সম্প্রদায় হেদায়েত আর পেল না পরিস্থিতি কত জটিল হলে আল্লাহ কি পরিমাণ লানত করলে তাদের উপরে আসমান থেকে রক্তের বৃষ্টি দিতে পারে ব্যাঙের বৃষ্টি দিতে পারে উকুনের বৃষ্টি দিতে পারে তবুও তাদের কি বুঝ ফিরেছে বলেন ফেরে নাই কেন হেদায়েত আসে উপর থেকে আল্লাহর কাছ থেকে কোন মানুষ যদি মানুষকে হেদায়েত দিতে পারত সবচেয়ে বেশি হেদায়েতের হকদার হতো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে টিকাতে পারতেছে না ইন্নাকা লা তাহদি মা আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা محمد رسول الله صلى الله عليه وسلم انك على خلق عظيم اپنے কথা ঠিক وما ارسلناك الا رحمه للعالمين কথা ঠিক انك على خلق عظيم ঠিক لقد كان لكم في رسول الله اسوه حسنه ঠিক ما اتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا কথা ঠিক اطيعوا الله واطيعوا الرسول কথা ঠিক কিন্তু হেদায়েতের চাবি আপনার হাতে নাই আমার হাতে আছে আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না এটা জটিল জিনিস এটা আসবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ চাচা কি হেদায়েত পেয়েছে আবু তালেব হেদায়েত পেয়েছে নাকি নিজের আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু ক্ষমা প্রার্থনা করতে চাইলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি কি পাইছে বলেন একবার তা আপনার পেলেন বাবাদের বলে দিল বিনা দলিলে নবীর বাপ মা জান্নাতি 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 চিৎকার দিয়ে ভর দিয়ে যে বলে দিল তো হিসাব দিতে হবে না তার মানে নিজের কথাতেই ধরা পড়ে যাচ্ছে বলতেছে বিনা দলিলে জান্নাতি অথচ আপনারা জানেন ইসলাম চলেই হলো দলিলের উপরে সুবহানাল্লাহ তাহলে তার কথাতেই সে ধরা এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সম্মানই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন আলহামদুলিল্লাহ এত কিছু পাওয়ার পরেও যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদাতে আল্লাহ তাআলা তার মাধ্যমে বলে দিচ্ছেন আপনি বলে দেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা দিনটা আজকে পরিপূর্ণ করে দিলাম কামিল হয়ে গেছে এই দিনে কিয়ামত পর্যন্ত কোন একটা সরিষা দেওয়া যাবে না আবার কোনো কিছু বের করাও যাবে না এটা একটা আলটিমেট প্যাকেজ সুবহানাল্লাহ এই দিনের ভিতরে যদি কেউ কোনো নতুনত্ব ঢোকায় কোনো বাধা দিতে আসে ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ সূরা বাকারাতে আছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার চাইতে বড় জালেম আছে তাকে যে আমার আল্লাহর ঘরে আমার ঘরের জিকিরে বাধা দেয় কষ্ট লাগে না আপনাদের যখন আল্লাহর ঘর ভেঙে দেয় পোড়ায় দেয় আঘাত করে মুসল্লিকে ঘাড় ধরে বের করে দেয় প্রকাশ্যে মানুষের সামনে আল্লাহর নবীর সালাত নিয়ে ব্যঙ্গ করে দেখেন নাই কলিজা ছিঁড়ে যায় প্রত্যেকে শাইখুল হাদিস দাবা কুসেয়া মাজা কুতু তাদের লকব আল্লামা কিন্তু আল্লাহর রাসূলের সালাতকে নিয়ে হাজারো মানুষের ভিতরে ব্যঙ্গ করে এর কপাল কত খারাপ হেদায়েত কি সবার তকদিরে থাকবে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহর নবী আমি আল্লাহর কাছে একটা দামি জিনিস চাইতে চাই কি চাবো কি চাওয়া যায় আল্লাহ রাসূল বললেন কুল আমানতু বিল্লাহ তুমি বলো যে আমি ঈমান আনলাম আমার আল্লাহর উপরে সুম্মাস্তাকিম শুধু ঈমান আনলাম না ঈমান নিয়ে আমি কবরে যেতে চাই ঈমানের উপরে আমি দৃঢ়ভাবে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে চাই বলেন আল্লাহুম্মা আমিন একজন মুমিনের জন্য এর চাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহর কাছে কিছু আছে বলে আপনি মনে করেন এবার আমরা আসি যারা হক প্রচারে বাধা দেয় তাদের পরিণতি কত খারাপ হবে যারা সত্যকে মানে না বিচারের মাঠে কি হবে তাদের জাহান্নামের পরিস্থিতিটা কি হবে আপনারা মাছ ভাজা দেখছেন মাছ ভাজা কিছু সময় তেলে ভাজার পর আবার উল্টায় দেয় সব ভাজা আলুর সব ভাজা বেগুনি ভাজা দেখেন নাই বিচারের মাঠে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার তাদের মুখমণ্ডলকে আগুনে ভাজা হবে উল্টায় পাল্টায় ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা হায় 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 আফসোস সেদিন যদি আমি আল্লাহকে মানতাম আমি আল্লাহর রাসূলকে মানতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা কারা
তারা এরাই যারা আমলের সাথে শিরিক করে কুফরি করে আল্লাহর রাসূলকে মানে না আল্লাহকে বললেও যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহকে বললেও যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কিন্তু আমলের ভিতরে শিরিক আর কুফর করে ইসলাম বড় সেনসিটিভ ব্যাপার জটিল ব্যাপার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেকে হাউজে কাউসারের পানি খাওয়াবে রেডি হয়ে বসে আছে তার কাছে আসতেছে আল্লাহর নবী বলতেছে আমি দেখতেছি যে আমার উম্মতরা আমার দিকে আসতেছে আমার কাছ থেকে যে ডান পাশ থেকে একটু পানি খাবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না এই সম্মানী হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে দেব যেই আল্লাহর নবীর কাছে কাছে আসলো ফেরেশতারা ওদেরকে ঘর ঘরায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যারা তো আমার উম্মত এদেরকে কোথায় নিয়ে যাচ্ছো তখন তারা বলল যে আপনার উম্মত এই কথা অস্বীকার করতেছি না কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরে আপনার দিনটা পরিবর্তন করে ফেলছে সুন্নাতটা বেদাত বানা ফেলছে তাওহীদটা শিরিক বানা ফেলছে তখন আল্লাহর নবী আর একটা কথা বলে নাই ফেরেশতারা যখন নিয়ে যাচ্ছে ঘর ঘুরে আল্লাহর নবী পৃথিবীর সবচাইতে বেশি ভালো জানে যে এই কাজটা আল্লাহর অনুমতি ছাড়া ফেরেশতারা করতেছে না ফেরেশতারা নিজের ইচ্ছামতে এদেরকে ঘোরায় নিয়ে যাচ্ছে না কারণ আছে তাই তো ঘাটটা ঘোরায় নিয়ে গেল এর পরেও আল্লাহর নবী বললেন যে দাঁড়াও এরা তো আমার উম্মত তার মানে নবীদের কলিজা চাচ্ছে যে আমার উম্মত সব আমি জান্নাতে যাই কি অপরাধ করছে আগে শুনি যখন প্রশ্ন আসছে আল্লাহর দিনের ব্যাপারে তখন আল্লাহর নবী একটা কথা না বলে এত দয়ার নবী সঙ্গে সঙ্গে বলতেছে সফকা সফকা লিমান গায়্যারা বাদ দিছর তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও এত মায়া এত মহাব্বত যার উপরে পানি খাওয়াবে আসলেই কাছে আলী পানি দেবে হাউজে কাউসারের পানি যেই শুনছে দিনের ব্যাপারে কথা আসছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল তাড়াতাড়ি সরাও তাড়াতাড়ি সরাও আমার উন্মতি না ওর সাথে আমার কিসের কথা তাহলে কথা যদি দিন নিয়ে আসে সেখানে বাপের সাথেও আপোষ নাই কথা যদি আল্লাহর দিন হয় তাহলে এখানে চার পয়সার আপোষ নাই একমাত্র আল্লাহর কথা এবং তার রাসূলের কথা ছাড়া কোন মানুষের কথার দাম নাই পৃথিবীর মানুষ যদি মানুষের কষ্ট দেয় তাহলে ওই মানুষ ক্ষমা করে দিলে কথা শেষ কিন্তু আল্লাহর দিন নিয়ে যদি কেউ ইয়ার কি ঠাট্টা করে ফালাইসা মিন্নি আল্লাহ রাসূল বলতেছে সে আমার উম্মতি না পরিস্থিতি খুব খারাপ আপনারা দেখেছেন যারা আল্লাহর নবীর সুন্নাত নিয়ে মাত্র কয়েকদিন আগে জালসার মাহফিলে ব্যঙ্গ করেছে আল্লাহর কসম একজন সুখে নাই প্রত্যেকটার কপালে শনি বিশাল বড় লানতের বোঝা নিয়ে তারা দুনিয়াতে ঘুরতেছে এটা নাম হলো সুন্নাতের উপরে আঘাত আল্লাহর দিন নিয়ে কটাক্ষ করার শাস্তি কেউ সার পাবে না ইতিপূর্বে কাউকে সারা হয় নাই আল্লাহর দিন ধর্ম নিয়ে যারা ইয়ারকে ঠাট্টা করেছে তাদেরকে আল্লাহ কোনোদিনও ছেড়ে দেয়নি ছেড়েকে দিয়েছে মনে করেন কখনো ছেড়ে দেবে না আপনারা এলোমেলো বসেছেন যারা পরে আসতেছেন আগে এসেছেন দেখতে একটু কেমন দেখা যাচ্ছে আপনারা একটু সিরিয়াল করে বসবেন যাতে আমাদের ভাইয়েরা সেভাবে সুন্দরভাবে বসতে পারে দেখি একটু শব্দ কেমন হয় আপনাদের লিল্লাহি তাকবীর এটা সামনে বসলে পিছনে বসাবাদের একটু সুবিধা হবে আচ্ছা আমাদের আমরা অল্প সময়ের ভিতরে আমরা কিছু সিরিয়ালে কিছু বিষয় ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করব গিভ আপ করা ভালো কাম না মন্দ কাম বলেন কিন্তু এই কথাটা শুধু ঢালাও ভাবে বলে চুপ করে থাকলে আপনি পূর্ণ অর্থ বোঝেন নাই কিছু কিছু সময় গিভ আপ করা আবার ফরজ হয়ে দাঁড়ায় দেখবেন কিভাবে যখন আল্লাহর দিন ধর্ম নিয়ে মানুষকে ফাঁকি দেয় কেউ ধর্ম বিদ্বেষী করে ইসলাম নিয়ে কটুক্তি করে হাজারো মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায় তখন আলেমদের উচিত হবে সতর্ক বার্তা মানুষের কাছে তার নাম ধরে প্রকাশ করে তার থেকে জাতিকে ফেরানো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী আমরা কোন অসুস্থ লোকের নাম নেই না যিনি মস্তিষ্ক বিকৃত যিনি অসুস্থ সাইকো পেশেন্ট যিনি এই সমস্ত লোকদের নাম আমরা মাহফিলে মঞ্চে জুমার খুতবায় অ্যাভেলেবল নেওয়াকে পছন্দ মনে করি না আমরা কিন্তু আজকে নিচ্ছি দাড়ি আছে না আপনার মুখে দাড়ি যে দাড়ি নাই যার মুখে সেও তো দাড়ি যার আছে তাকে নিয়ে কটাক্ষ করে না কারণ দাড়ি নাই ঠিক আছে কিন্তু লোকটা এটাকে নেকির কাজ মনে করে না মনে করে যে না আমারও রাখা উচিত ছিল আমি রাখি নাই গুনাকে গুনা মনে করে এই কাজটা করছে আল্লাহ তাদেরকে রাখার তাওফিক দাও আল্লাহুম আমিন কিন্তু এ কত বড় জালেম এ কত বড় অসভ্য হাজারো জনতার সামনে বলতেছে যে আমরা নাকি ইহুদিদের মতো দাড়ি রাখি যারা দাড়ি কাটে না কেসি লাগায় না দাড়ি একেবারে তার নিজের গতিতে ছেড়ে দেয় তারা বলে ইহুদিকে অনুসরণ করে
এটা কি দাড়িকে কটাক্ষ করা হলো না কথা বলতেছেন না কেন এটা কি দাড়িকে নিয়ে কটাক্ষ নয় যুগের চাইতে বড় মিথ্যা অপবাদ আর কি হতে পারে যে সালাফি মানহাজের আলেমগণ কোরআন হাদিস থেকে ওয়াজ করে না এর চেয়ে বড় মিথ্যা অপবাদ আছেটা কি তাদের বিপরীতে আল্লাহর এই মাটির উপরে কিসসা কাহিনী বাদ দিলে তো ওয়াজই নাই অথচ তাদেরকে খোলা মাঠে এইভাবে অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল বলে দাড়ি ডান থেকে বাম থেকে এইভাবে কাটি কাটি দিত বুঝতে যাচ্ছে না মনে হয় তাহলে এটাকে সুন্নাতকে ব্যঙ্গ করা না মাঝে মাঝে আমি বলি যে নরেন্দ্র মোদির সাইতে ইনায়েতুল্লাহ আব্বাসী খারাপ মানুষ বেশি কথা বুঝতে যাচ্ছে না মনে হয় পৃথিবীর কোন মুসলমান নরেন্দ্র মোদির কাছে ফতোয়া নেবে আশায় বসে নাই যত বড় প্রধানমন্ত্রী হোক সারা দিন যদিও ফতোয়া দেয় বক্তব্য দেয় কোন মুসলমান তার ফতোয়া অনুযায়ী আমল করবে না কারণ তারা সিদ্ধান্ত নেছেই যে ও তো মুসলমানই না ও তো আমার ইসলাম সম্পর্কে জানে না ও আমাকে কি বোঝাবে যতই মন্দ লোক হোক ইসলামের দায়িত্ব লোকটা নিবে না ও জানেই না দিন ধর্ম কাউকে ধোকা দিতে পারবে না আগেই ধরা খেয়ে যাবে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী শত শত হাজার হাজার মানুষকে জাহান্নামী বানাতে কোনো বিষয় না কারণ এ দেশ একটা ব্যতিক্রম দেশ যে দেশে ল্যাংটা মানুষের পিছনেও লোক ছোটে গায়ে কাপড়ই নাই তার ভিতরও জিনিস আছে খুঁজে পায় এই বাঙালি কেউ খুঁজে পায় না এই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান খুঁজে পায় ইন্না আতানা সাদাতানা ও কুমারা আনা ফাদাল্লুনা সাবিলা সাবধান হও এই ভণ্ড প্রতারকরা বিচারের মাঠে তোমার মুরিদ আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ শিকারি করে ফেলি গো আল্লাহ আমরা আমাদের এই নেতার এই মোটা হুজুর বড় হুজুর এই বড় বড় লোকের অনুসরণ করছে গো আল্লাহ ফাদাল্লুনা সাবিলা এরাই আমাদেরকে গোমরা করে ছাড়ছে আল্লাহ রব্বানা হে আমাদের প্রতিপালক আতিহিম দিলফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা জাহান্নামে দিবেন দেন কাম তো অন্যায় করছেই কিন্তু আমার যদি এক শাস্তি দেন উইক দিবেন ডবল কারণ ও আমাদেরকে এই জাহান্নামের রাস্তায় চালানোর জন্য সহযোগিতা করছে কথা কি বোঝা যাচ্ছে নাকি এ দেশে কোন ইহুদি খ্রিস্টানের ক্ষমতা নাই কোন মুসলমানকে এত বেশি মানহারা করার করানো পাগড়ি মাথায় দিয়ে সবুজ টুপি মাথায় দিয়ে বড় জুব্বা গায়ে দিয়ে মাথার রুমাল ছাড়ি দিয়ে মুরিদ করে মানুষকে যত জাহান্নামে নেওয়া যায় মিজানুর রহমান আজহারির নাম শোনেন নাই আপনারা ওই মিজানুর রহমান আজহারির সিক্স প্যাক বলার কারণে ও তো কাফের অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিক এই আব্বাসী তো কাফের প্রত্যেকটা লোকের প্রশ্ন দিলেই কাফের কোনো কথা নাই তো যখন ওর সিক্স প্যাক বলার কারণে কাফের বলল তখন আমাদের ওই সেই ঠান্ডা হুজুররা সবাই বলল যে ও ফেতনাবাজ ও খুব খারাপ আব্বাসীর ধুয়ে মুছে দিল কিন্তু যেই কথা আসছে সালাফি মানহাজের বিরুদ্ধে এখন কোলে করে বসে আছে আব্বাসীকে ও নাকি শাহরিয়ার কবিরকে পরাজিত করছে ও নাকি জাফরুল্লাহ চৌধুরীকে পরাজিত করছে আহা মুসলমান এইভাবে ইসলাম বোঝে কোনোদিন মধুর সাথেই তো বিষ মিশাবে স্বচ্ছ পানির ভিতরেই কি বিষ মিশানো যাবে এটা কেন বুঝেন না কার সাথে বাসে কার সাথে কি করলো রাতারাতি নারায় তাকবীর দিয়ে সাদে তুলে দিলেন ও রক্তে মিশে আছে কুফুরি আর শিরিকি ও কিভাবে আপনাকে সঠিক পথ দেখাবে মানুষকে কাফের মোশরেক ঈদে মিলাদুন নবী মানুষের বাড়ি কুলখানি খয়রা তার মিলাদে কিয়াম করা মিলাদ করা এগুলো স্পষ্ট বিদাত না কথা বলেন এগুলো কি বিদাত না এই আব্বাসের দৃষ্টিতে এগুলো যদি কেউ বিদাত বলে তার বউ বলে একাই তালাক হয়ে গেছে মানে দুঃখ কোথায় রাখবেন আমি যদি এই জালসায় বলি যে ঈদে মিলাদুন নবী বা মিলাদ করা এই সিস্টেমটা আল্লাহর নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম কেউ করে নাই এটা একটা স্পষ্ট বিদাত তাহলে আমার বউ রয়েছে ঢাকা ও বলে একাই তালাক হয়ে গেছে এই অসভ্য লোককে যারা ভালোবাসে কোলে করে করে পূজা করতেছে আর দৌড় পারতেছে আল্লাহর কসম এদের চাইতে নোংরা মানসিকতার লোক আল্লাহর দুনিয়া আর নাই এদেরকে কোলে করে রাখছে কারো নাম বলার দরকার নাই এখন কোলে করে ঘুরে বেড়ায় আর আমাদের শায়েখরা যখন এই প্রতারকের বিরুদ্ধে কথা বলতেছে হক কথাগুলো মাঠে বলে তখন কমেন্ট করতেছে নিচে আপনারা তো পারেন খালি বিরোধিতা করতে এই লোকটা সরকারের বিরুদ্ধে ওয়াজ করে দেখেন না তার মানে কি মানুষের মাইন্ডসেটটা দেখেন সরকারের বিরুদ্ধে যে লোকটি ওয়াজ করে ও হলো সবচেয়ে বেশি সাহসী মাওলানা ও হলো সবচেয়ে বেশি হকপন্থী মাওলানা
তোমাদের বিরোধিতা বহু দেখেছি আমরা ইসলামের কত উপকার যে করেছো দুই চোখ দিয়ে তাকায় দেখেছি এদেশের কলিজার টুকরা সোনামণি যার এখনো বালেগি হয় নাই 10 বছর 9 বছর 12 বছর 11 বছরের বয়সের কম কোরআনে হাফেজ শত শত হাফেজের জীবন চলে গেছে তোমাদের নারায়ে তাকবীরে এই কথা বুঝেন না আমার কাছ থেকে এই নারায়ে তাকবীর গুলো এই চিৎকার চেঁচামেচি আগুন জ্বালাও পোড়াও রাস্তা অবরোধ করা পার্টির চিৎকারে এদেশের শত শত কোরআনে হাফেজ ছেলের জীবন চলে গেছে বাচ্চাকে দিয়েছেন কোরআন হাদিস পড়ানোর জন্য ও চিৎকার দিয়ে রাস্তা অবরোধ করে গুলি খায় মারতেছে রাস্তায় ব্রাহ্মণবাড়িয়া 17 অমুক জায়গা 20 জন অমুক জায়গা 10টা মারা যায় হিসাব দিতে হবে কিনা বলেন এই সমস্ত শাইখুল হাদিস এই সমস্ত দাদা এই সমস্ত প্রতারকদের ছেলের গায়ে একটা আঘাত লাগে না তথ্য নিয়ে দেখেন এরা রিল্যাক্সে ঘুরতেছে সারা দেশ নিরীহ আপনার মতো আমার মতো গরিব মানুষের ছেলেগুলো মাদ্রাসায় দিয়েছেন তাদেরকে চিৎকার দিয়ে অমককে ধরো অমক এইটা করছে অমককে মারো এইভাবে চিৎকার চেঁচামেচি করে এদেশে শত শত কোরআনে হাফেজের রক্ত দিয়েছে ওই জীবন দিয়েছে শুধুমাত্র এদের তাকবীরের কারণে আবেগ বাদ দিলে জাতির কি থাকে বলেন যে জাতি এখনো পর্যন্ত 90 জন সৎকারা তার আল্লাহকে চেনে না যে দেশের মানুষ 20 বছর পরে লেখাপড়া করার পর তার আকীদা আল্লাহ হলে আমার কলবে ঢুকে গেছে এই দেশের মানুষকে খেপায় দিচ্ছে হকপন্থী আলেমদের বিরুদ্ধে নাউজুবিল্লাহি মিন জালিক জয়নপুর কি আমাদের দেশে না ভারতে কথা বলতেছেন না কেন জয়নপুর কি ভারত না আমাদের দেশে ভারতে পাঠায় দেন এদেশে আলেমের এত কমতি পড়ে নাই বর্ডার পার করা ঠাকুর দিয়ে ধর্মশালা আমাদের এই রাজশাহীতে আমাদের এই বাংলাদেশে দরকার নাই কোন ঠাকুর পূজা আমরা করব না এদেশে গ্রহণযোগ্য বহু আলেম দিন ধর্ম যারা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন বর্ডার পার করা বাবা দিয়ে এদেশের ধর্ম চলবে না প্রশ্ন করা হলো যে আপনি কোন বংশের লোক আব্বাসীকে প্রশ্ন করতেছে আপনি কোন বংশের লোক জবাব দিচ্ছে আমার চেহারা দেখে কি বোঝেন না আমি কোন বংশের লোক আমার চেহারা আমার সিরাত আমার সুরত আমার ফতোয়াই তো বলে দেয় যে আমি নবীর বংশের লোক বুক থাপড়ায় থাপড়ায় বলতেছে কত বড় জালেম যে আল্লাহর নবীর দুইটা রক্ত আমার শরীরের মধ্যে চলতেছে একটা হলো আল্লাহর নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আর একটা হলো আবু বকর রক্ত আমার শরীরে আর সামনে বসে খালি নারায়ণ তাকবীর খালি ও বাবা কি শুনাইলা বাবা সুবহানাল্লাহ মারি চলে যাচ্ছে এই প্রতারক জাতিকে কিভাবে আপনি হেদায়েত দিবেন যে সত্যকে বলে হলে ফিতনা আর মিথ্যাকে বলে হলে হক তারপরে সিরিয়াল বলে দিচ্ছে 47 নম্বর বংশধর আমি অমকের বংশ তমকের বংশ এই নোংরামিটা ছোটানোর জন্যই তো আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন জাহেলি সময় বংশ প্রথা বর্ণ প্রথা আরব অনারব থেকে উত্তম নয় অনারব আরব থেকে উত্তম নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে সে যার তাকওয়া যত বেশি এই জন্য দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়ামে জাহিলিয়াতের সময় নবুয়ত করে ঠিক কিনা আর তুমি এখনো বংশ নিয়ে পড়ে আছো জয়েনপুরের বংশ অমক ঠাকুরের বংশ অমক বাবার বংশ ঘাড় ধরে মঞ্চ থেকে বের করে দেন নাকি ভারত চলে যাক তাকবীর বহু হয়ে গেছে দেশে দিন ধর্ম পাই টু পাই বুঝে নেওয়ার সময় এসেছে একশো ছাড় দেওয়া যাবে না যেই গতিতে আলুটা বেছে নেন যেই গতিতে মাছটা টিপ দিয়ে বেছে নেন মাছটা সঠিক কিনা ওর সাইতে দ্রুত গতিতে গুরুত্ব বেশি দিয়ে আল্লাহর দিন ধর্ম জানতে হবে ইনশাআল্লাহ আমি তো লজ্জায় মরি এই এই ঠান্ডা হুজুর এত বেহায়া এই খারদি মানহাজের এই লোকগুলো এত নোংরা এত অসভ্য কয়দিন আগে তোদেরকে গালাগালি করলো কাফের বানালো তোদের বড় হুজুরদেরও সিক্স প্যাককে কাফের বলছিল আমাদের সালাফি মানহাজের কেউ কিন্তু কাফের বলে নাই বলছে কি আমরা বলছি যে কামরা তার অন্যায় তার অন্যায়কে অন্যায় বলছে গুণাগার বলছে কিন্তু কাফের অন্তত মুখ দিয়ে আমাদের মানহাজের কেউ বলছে বলে বলেন তো দেখি একজন কিন্তু প্রশ্ন গেলেই এই লোকটার কাছে সবাই কাফের মোট কাফের না পারতেছে সুন্নির ভিতর টিকতে না পারতেছে দেওবন্দির মধ্যে টিকতে না পারতেছে এর ভিতরে টিকতে সারা জায়গায় খালি আর কি ঠাট্টা করে বেড়াচ্ছে আর মাঝে মাঝে দুই চারটা হুঙ্কার দিচ্ছে বাঙালি মনে করতেছে পায়া গেছি বা জিহাদ করে ও দেশ উদ্ধার করে দিয়ে দিল কি করেছো তুমি কি করছো জিহাদ তুমি চলো প্লেনে
মেয়েটি কান্নাকাটি করতেছে কেন দুই ঘন্টা পার হয়ে যায় ঠাকুর আসে না কারণটা কি তোমার প্লেনের ভাড়া দেওয়ার জন্য দেশের গরীব মানুষ রাস্তা অবরোধ করে কোরআনে হাফেজ ছেলেদের দিয়ে কত টাকা সাদা তুলতেছে বাড়ি বাড়ি ধান কোরাচ্ছে কত কষ্ট পরিশ্রম করতেছে তুমি প্লেন থেকে নামো ঠাকুর আর তুমি বলে জিহাদ কর এক একটা কথা এই একটা কথা বললে তুমি তোমার মতো লোককে এই দেশের মানুষ মান দেয় তাহলে এদের কপালে আর সঠিক দিন কবে আসবে আল্লাহ তুমি সঠিক দিন আমাদের তকদিরে লিখে দাও গো আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন দেন কিনা হেদায়েতের চাবি কার হাতে বলেন না কেন আল্লাহর হাতে কোন বেদাতকে আশ্রয় দেওয়া যাবে না ঠিক নাকি বলেন বেদাতকে পাপী মনে করেন আল্লাহ কসম করে বললাম আমি কথা শপথ করে বললাম আমাদের এই বাঙালি বেশিরভাগ মানুষ বেদাতকে কোনো পাপী মনে করে না বলে কি ছোটখাটো ব্যাপার এই একটা কথা বললেন আপনি এটা বলে ছোটখাটো ব্যাপার শিরিক করতেছে একটা লোক কয় যে এগুলো ছোটখাটো ব্যাপার এই হলো তাদের আকীদা কুফুরি আকীদার চার বছর ক্ষতি নাই আমরা সব ঐক্য হয়ে যাব ঐক্যের স্যালাইন বানায় কি দিয়ে জানেন সামান্য একটু চরম নাই সামান্য একটু মাইজ ভান্ডার সামান্য একটু রশি সামান্য একটু অমুক সারা জায়গার থেকে একটু একটু করে নিয়ে একটা বোতলের মধ্যে ভরতে স্যার বলতেছে আমরা ঐক্য হয়ে গেলাম তুমি যদি সত্যি এত ঐক্যের ফেরিয়ালা হও কই তোমার তো কোনোদিন দেখলাম না যে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে কিছু দেখা করলে কই সারা দেশে তুমি ঐক্যের স্লোগান দেওয়ার আমাদের ফেতনাবাজ বলো আমরা কোন ঐক্য চেয়েছো তুমি তাই তো বুঝিনি কোনদিন তো দেখলাম না যে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে একটু দেয়া বসলে আর বললে যে আমরা তো চেষ্টা করতেইছি হক পথে আসার জন্য এই যে তাদের সাথেও তো আমাদের সুসম্পর্ক কই তুমি বৈরাগীর সাথে তুমি ঐক্য করো তুমি ভান্ডারির সাথে ঐক্য করো শত শত মাইল দূর পার করে গিয়ে তুমি ভণ্ড প্রতারকদের সাথে গিয়ে বলো আমাদের ভিতর আর কোনো দ্বন্দ্ব নাই ঘুরে ফিরে তোমার যত বিদ্বেষ সালাফিমান হাজার আলেমদের কেন জানো যে ওরা জীবন দিয়ে দেবে তা আমাদের তো সেল দিবি না নে আর যাই হোক মূল কাম তো পাবো না যত দোষ এই সালাফি মানহাজের ব্যাপারে আরে ওরা ওরা একে এক গ্রুপ আর এক গ্রুপের কাফের কয় তা কি জানেন আপনারা শুনতেছেন না মনে হয় এই বেদাতি এক গ্রুপ আর এক গ্রুপের কিন্তু কাফের কয় শুনছেন কিন্তু যখন কথা আসে সালাফি আহলে হাদিসের ব্যাপারে তখন সব বেদাতি এক হয়ে যায় রাতারাতি এক কয়দিন আগে কাফের বলি মারামারি করলো এক গ্রুপ আর এক গ্রুপের কাফের বলি মারামারি করতেছে কিন্তু যেই তাকবীর দেয় সবাই এক হয়ে যায় আল্লাহর ঘর ভাঙতে চলে যায় কেন ওই ঘরটা যে আহলে হাদিসের ঘর মানে সালাফি মানহাজে পরিচালিত এই তোমাদের ঐক্য কেরাসিন তেল পেট্রোল পাম অয়েল ডিজেল সয়াবিন তেল সরিষা তেল নারকেল তেল মাঠে কেন না হেদায়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না দেয় হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ে আছেন বংশ নিয়ে পড়ে আছেন রক্ত নিয়ে পড়ে আছেন অমক নিয়ে তমক নিয়ে দিন ধর্ম কোথায় গেলে আজকে সালাফি মানহাজের আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন অকত্য বাসায় গালি ইহুদির দালালি কতটা কি খেলা কথা মনে করেন আপনি এদেশে কি ভাড়া থাকেন আপনি এই দেশে কি ঘর দাওয়াই থাকতে এসেছেন আপনাকে বলতেছে আপনার দাড়ি বড় জন্য আপনি ইহুদের দালাল আমরা বলে ভারত কি বলে বিদেশ থেকে আমরা ডলার পাই কি পাই কথা বলতেছেন না আমরা নাকি বিদেশ থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা বলে ডলার পাই সেই ডলার পায়ে পায়ে বলে আমরা এরকম চলতেছি আমরা ডলার পেয়ে আমাদের শায়েখরা রাস্তাঘাটে কিভাবে চলে আর তুমি ডলার নাই তুমি ভালো মানুষ তোমার বিমান ছাড়া কথাই তুমি কও না মঞ্চে বসে কল দেই তো গৌরীপুর মঞ্চে বসে কল আমি রাস্তায় আসি এইরকম প্রতারককে আল্লাহ তুমি নিজ হাতে এর দমন করো আল্লাহ আমরা জমিনে যারা আছি আমরা দেখেছি দোয়া করে সুন্দরভাবে বোঝায় এ জাত হেদায়েতের জাত না এ জাত এসেছে ওই ভারতের সেই ঠাকুর বাবার জাত এই জাত এসেছে বাঙালি মুসলিমকে মোশরেক করার জন্য বাঙালি মুসলমানকে বেদাতি করার জন্য বাঙালি মুসলমানকে পীর পূজারি করতে আল্লাহ তুমি তাওহিদ দিয়ে এর প্রতিশোধ নাও গো আল্লাহ আমিন বললেন না কোন পীর কোন বাবা কোন ঠাকুরের চায়ের পয়সার কোন সুযোগ নাই আছে কি সুযোগ ওই দলের উপরে ঠিক যেই দল বলে আমরা সব পীরের বিরোধিতা করি না আমরা খালি হকানি পীরের পক্ষে আছি আমরা ভণ্ড পীরের বিরোধিতা করি ওই তাবিজ লেখা আলের মতো ওরা বলতেছে পিওর কোরআনের আয়াত হলে আর সহি হাদিসের মাসনুন দোয়া হলে তাবিজ লেখা দোষের কিছু না তো যে ল্যাংটা যে কাপড়ি পরে না মানুষের তাবিজ বেছে বেড়ায় জীবনে সলাত আদায় করে না ঈদের জামাত ফেল করে তাবিজ বেছে খায় এই লোকটার কাছেও গিয়ে যদি আপনি বলেন যে আপনি তো কুফরি কালাম লিখে দেন নাই
ওকে বলবি না হ্যাঁ আমি কুফরি লিখছি তাই তাই কোনদিন কেউ কয় ও তো বলবি না 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 বাবা আমি কোরআনের আয়াত লিখে দিছি বাবা এইভাবে তুমি গুনার রাস্তা খুলে দাও পীরের কোনো দুই ভাগ নাই আছে কি বলেন পীরের কোনো দুই ভাগ নাই একটা হলো ল্যাংটা ভন্ড একটা হলো থ্রি কোয়ার্টার পড়া পড়া ভন্ড একটা হলো গায়ে কাপড় নাই আর একটা হলো খেতা গায়ে দি ঘুরতেছে দুইই পাগল কি করবেন করেন এখন ইসলাম খেলার জিনিস না ইয়া ইসলাম নিয়ে দিন নিয়ে তাওহীদ নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে ইয়ার কি ঠাট্টা আমরা করতে দেব না ইনশাআল্লাহ ডানে বামে যারা এলোমেলো দাঁড়ায় আছেন একটু বসে পড়লে বেশি সুন্দর দেখা যায় আপনারা একটু নড়াচড়া করে বসলে ভালো হয় লিল্লাহি তাকবীর কি বলতেছ আপনাদের এই বোল্টাস নিয়ে দেশ উদ্ধার করে ফেলবেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ তা আমাদের মানতে হবে কোরআন এবং রাসূলের সহিহ হাদিস ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা কোন মানুষের মতামতকে জীবনেও গুরুত্ব দেব না আমার রাসূলকে অপমান করে আমরা মানুষটাকে ততক্ষণ পর্যন্ত মানি ওই মানুষটা আমার আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ মানে ইনশাআল্লাহ বল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম বলো যে আমরা ঈমান আনলাম সুম্মাস্তাকিম এবং এইটার উপরে অবিচল থাকলাম এটাই হলো ঈমানের সার্থকতা বোঝা যাচ্ছে নাকি ঈমানের সার্থকতা একটা কথা মাঝখানে বলি বিশ্বাস করেন হককে হক বলতে যারা পিছুপা হয় সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে যারা চলে মনে করে সকলকে নিয়ে চলবো আল্লাহর কসম তারা দিন দিন আরো বেশি করে দল তৈরি করতেছে তাদের দ্বারা মানুষ আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কবে বুঝবো আমরা সংখ্যা বাড়ানোর দায়িত্ব আমার না আমার দায়িত্ব সত্য বলে দেওয়া কার তকদিরে হেদায়েত আসলো কে মানলো কি না মানলো এই দায়িত্ব আমার নয় আমার কাজ হলো তাবলিগ করা সত্যটা একে অন্যের কাছে বলে দেওয়া ঠিক নাকি পারবেন তো ইনশাআল্লাহ এই সমস্ত প্রতারক এই সমস্ত মিথ্যাবাদী এই সমস্ত দিন ধর্ম চোর যদি এই রাজশাহীতে আসে আপনারা কি করবেন বলেন এদেরকে সহজে ছেড়ে দিবেন আমরা তাদের মতো লাঠি পেড়া করবো না তাদের মতো গালি দেব না আমরা তাদেরকে বলবো কোরআন এবং সহি হাদিস ছাড়া এই মাটিতে আপনাদের চার দিনের জন্য চার সেকেন্ডের জন্য চার মিনিটের জন্য চারটা কথা বলতে দেব না কারণ এটা এমন একটা জায়গা এখানে কোরআন এবং সহি হাদিস ছাড়া আমরা কাউকে কথা বলতে দেই না আমরা চট্টগ্রামের সেই জায়গা নয় আমরা ব্রাহ্মণবাড়িয়ার অমুক 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 দরবারের লোক না যে যা ইচ্ছা তাই বলে যাবেন আমরা খালি তাকবীর দিয়ে দেবো জি না এখানে গস ফিতা দিয়ে ধর্ম মেপে ছেড়ে দেবো ইনশাআল্লাহ এই গতিতে যদি থাকেন সমাজ ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ বললেন না ইনশাআল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আমরা ভালোবাসি কেমন ভালোবাসি নিজের জীবনের মতো জি না নিজের ছেলের মতো না না মেয়ের মতো না নিজের ছেলেমেয়ের থেকে মা বাবার থেকে নিজের কলিজার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমরা আমাদের নিজের থেকে পরিবার পরিজন থেকে সকল কিছু থেকে আমাদের বেশি ভালোবাসার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসার পরেও জীবনে কোনোদিন বলবো না যে আমার নবী নূর দি বানাইছে আল্লাহ যতই ভালোবাসি আল্লাহর রাসূলকে আমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেব না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গায়েবের মালিক জীবনে কোনোদিন এই কথা বলবো না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাজির নাজির যাদের এতটুকু দিন ধর্মের বিদ্যা নাই যে মিলাদ একটা জঘন্য বিদাত কুসংস্কার আল্লাহ নবীর উপর অপবাদ দেওয়া এমন কর্ম যারা বিরোধিতা করে সত্যকে জাতির সামনে বলে তাদেরকে যারা বলে তার বউ তালাক এমন অসভ্য লোককে যারা কোলে কোলে বসে আছে তাকবীর দিয়ে দিয়ে জায়গায় জায়গায় ঘুরাচ্ছে ধিক তাদের জন্য ধিক তাদের জন্য ধিক তাদের জন্য সময় এসেছে সত্য অবিচলভাবে আমরা দিনের উপরে থাকতে চাই আল্লাহ তাওফিক দাও আল্লাহুম আমিন কোন দিন সালাফি মানহাজের আলেম সালাফি মানহাজের একজন সাধারণ অনুসারীকেও দিন ধর্মের ব্যাপারে ধোকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ 100% সত্য আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আছেন তো নাকি সারা বছর বলবেন যে সম্মিলিত মুনাজাত বেদাত আর ওই বরযাত্রী যখন বিয়ে করতে আসবি মেয়ের তখন ওই রে খুশি করার জন্য কোলে দিক একটু কাঁদিয়ে দিলি আর কি আসে যায় বিয়ে যদি মনই খারাপ করে আমি একটা গ্রামে এরকম গেছিলাম কিছুদিনের জন্য ছিলাম ওরা
সম্মিলিত মুনাজাতের ব্যাপারে কঠোর বিরোধী তারা বিদাত এটা খুব ভালো বোঝে কিন্তু বিয়ে শাদিতে গেলে ঈদের মাঠে গেলে বিশেষ বিশেষ জায়গায় কি একজন বড় একটা মার্কেট উদ্বোধন কি একটা বিশাল কিছু করলো ওখানে ফেলফেল করে যায় হাত তুলি কাটতেছে কারে কাতে কে কয়দিন না আমরা তো সব সময় করিনি মাঝে মধ্যে একটু করি এরকম হইতে চান আপনারা টাঙ্গাইল আর বগুড়ার মতো কিছু আছে না কিছু লোক ওদের মতো আহলে হাদিস হতে চান যারা নিজের ভাইকে ধরে পিটায় সত্য বলার কারণে দেখেছেন নাকি টাঙ্গাইল এক মুরব্বি চাচা নাম বলি না তারপরে ওই এলাকায় ঢুকলেই পরিস্থিতি কত জটিল হয়ে যায় দেখেন একজন সালাফি মানহাস আহলে হাদিস দাবি করে সে যদি দোকান উদ্বোধন করে কথায় কথায় যদি সে আল্লাহুম্মা আমিন বলাটা টিকাতে চায় তাহলে কি দিন ধর্ম বুঝেছে তার নামটা পরিবর্তন করা উচিত না ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিনের নামটা কি বলেন একসাথে বলেন না কেন কি ইসলাম আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল আমিন ইসলাম ব্যতীত যত যা মতবাদ আছে সকল মতবাদ আল্লাহর কাছে কোনো দিন কবুল হবে না গ্রহণযোগ্য হবে না ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বিচারের মাঠে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে নাউজুবিল্লাহ বললেন না উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে প্রবেশ করতে বলতেছে আল্লাহ অর্ধেক নাকি তিন ভাগের এক ভাগ পুরোপুরি একদম ফুললি ফুল ঢুকে যেতে হবে ইসলামে সামেনা ওয়া তানা আমি আলেম হইতে না পারি কিন্তু খবর যখন একবার পাইছি কথাটা রাসূলের আর কোনো এক্সকিউজ নেই সঙ্গে সঙ্গে মেনে নিলাম এর নাম হলো মুসলমান আর বিদাতি মুসলমান শিরিককারী মুসলমান কারা যারা বলবে যে থাও তো তোমার হাদিস বড় হুজুর বোঝে না অত বড় হুজুর 40 বছর ইমামতি করে ও বোঝে না তুমি দুই দিনের মানুষ তুমি বলো এটা নাই ওটা নাই আছে তা কি বলে না মানে যেভাবে হোক টিকাবে কিন্তু আল্লাহ রাসূলের কথাটা পছন্দ হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কপাল পড়া আছে কিনা আমাদের ভিতরে এত ময়না পাখির মতো কাছে বসায় বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 134 সূরা আলি ইমরান আয়াত নাম্বার 7 সূরা নিসা আয়াত নাম্বার 22 সব জায়গা সুন্দর করে সিরিয়াল করে ওর নিজের দিয়ে রিডিং পড়ায় নিলেন সূরা লুকমান আয়াত 22 23 ওকে দিয়েই পড়ালেন আপনি ওয়াইজা আর যখন পিলা তাদের বলা হয় ডাকা হয় ইত্তাবিউ অনুসরণ করো মা আনসালাল্লাহ যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তারা সঙ্গে সঙ্গে বলবে বলে কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা ওয়াজাদনা আলাইহি আবা আনা কথা যতই তোমরা ভালো বলো আমাদের আব্বা দাদারা কি বোঝে না আমাদের আব্বা দাদারা যেটার উপরে আমাদের রেখে গেছে এটা কি যথেষ্ট না আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর তাদেরকে বলে দেন তাদের পূর্বপুরুষের কাছে বাপ দাদার কাছে যদি দিন ধর্মের বিদ্যা না থাকার কারণে শয়তানের পাকে ঘুরিয়ে ফেলে ঘুরিয়ে থাকে তারাও কি ঘুরবে 1450 বছর পার হয়ে গেছে এই আয়াতটা নাজিল হওয়া বুঝতেছেন নাকি সূরা লোকমানের এই আয়াতটা নাজিল হওয়া আজকের দিনে 1450 বছর হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আজকের এই দৃশ্য দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সত্য বলতে গিয়ে হুবহু এই একই বাধা আসতে হয় আমাদের ভাইদেরকে আপনার লজ্জা করে না যখন কেউ বলল সম্মিলিত ফরজ সালাতের পরে মুনাজাত বিয়ে শাদির পরে এখানে ওখানে মরা লাশ ঠিক রেখে যেখানে করবেন সব জায়গায় আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে সবই বেদাত আপনি রাগ করেন যে দুই এক জায়গা টিকাতে চান আপনি কাগজে বার করে দেখালেই তো মিটে গেল তাই তো ছেলের আর কথা বলে না যে এদের নবীর হাদিসে আছে এ যে আমরা পাইছি তাই করি তা দেখান না কেন এত গালি দেন কেন ব্যাপারটা কি ইসলাম কি গালির জিনিস কয় যে ওই কিছু মহিলা এবং কিছু আধা শিক্ষিত এবং কিছু যুবক শ্রেণীর আলহামদুলিল্লাহ দিন পৌঁছে অনেকেই আবার এরকম বলে যে ঠিক আছে আপনাদের কথাগুলো ভালো কিন্তু আপনারা খুব কট্টরপন্থী তখন আমি তার মেসেঞ্জারে ভারতের কি পুরাজিন এক হুজুর পীর সেই পীরের একটা ওয়াজ দিছি এখন সেই লোক আমার মেসেজে ভয়েস দিছে যে ধরুয়া কি পাঠাইছেন আপনি এ 3 মিনিট আমার একটা ব্রেনের পর খুব চাপ গেছে এ কিছুই তো বোঝা যায় না খালি কাঁদে আপনি বলেন
যে আমরা খুব শক্ত কথা বলি তেটা নরম দিলাম দেখেন তো কি কয় উনি তা তো জানি না খালি কাঁদতেছে হাসতেছে সুরদি টানে খালি আর কিছু তো শুনলাম তুললাম না তো বললাম যে এই হলো অবস্থা আরেকটা জিনিস বলি খুব হাসবেন না বেশি একটা গত কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার না ভাইরাল হলো আমি এটা বোঝাতে চাচ্ছি আমাদের এই বাঙালি শ্রোতার যত ধৈর্য কথা রিপিট করতেছি এত ক্যামেরা আমাদের বাঙালি শ্রোতার যত ধৈর্য আর জালসার কমিটির যত ধৈর্য এই রকম ধৈর্য পৃথিবীর আর কোন কমিটির আর কোন শ্রোতার আছে আমার তা জানা নাই দেখবেন কিভাবে বক্তা ওয়াজ করতেছে পাশে সভাপতি বসে আছে সামনে হাজারো জনতা বক্তা বলতেছে আব্বারে আমি তিন তারিখে নোয়াখালী চার তারিখে ঢাকা ছয় তারিখে বরিশাল সাত তারিখে কলকাতা নয় তারিখে এখানে এইরকম করে সিরিয়াল করতেছে সতেরোটা জালসা না দশটা জালসা গুনে গুনে বলল আর খালি কাঁদতেছে সাত আট মিনিট ধরে খালি কাঁদতেছে সামনের একটা শ্রোতাও বলল না যে আপনি কোন কোন জায়গা জালসা নিছেন কোন জায়গা যা কি তরকারি দিয়ে ভাত খেলেন কোন গাড়ি থেকে নামলেন তখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এগুলিকে শোনার জন্য জবাব দিছে আপনার কেউ বলে না বসে আছে রাত একটা বাজে বসে আছে ছোটবেলা থেকে দেখছি রাত যখন দুইটা বাজে একটু আমরা তো খিচুড়ির আশায় বসে আছি কিন্তু হুজুর ঠাকুর বাবা বসলো ভারতের বর্ডার পার হয়ে আসা বাবা বোঝেন নাকি বাবা চেয়ারে বসলো ঘুমটা মুড়ি দি বাবা বলতেছে আমার দাদা হুজুর যে কি জিনিস ছিল রে বাবা খালি কাঁদতেছে খালি কাঁদেই চলে যাচ্ছে মুসল্লির কোনো ভুরুক্ষেপ নাই একটা লোক বলল না যে কোন ধরনের হিসাব আমরা বলবো কোরআন এবং হাদিসের ওয়াজের জন্য নাম দিছি তাফসিরুল কোরআন মাহফিল আপনি মেজ হুজুর দাদা হুজুরের গল্প কনকা কেউ কয় না কেউ কয় না চুপ করে বসে আছে বাঙালির যে কত ধৈর্য তার হিসাব নাই সামান্য একটু রিক্সার কোনা লাগলে তিরিশ বার মা মাতাল তুলে বকাবাদি করে আপন মায়ের পেটের ভাইয়ের দরজা থেকে একটু পানি ছিটে এসে এই দরজায় লাগেছে কি যে গালাগালি নিজের ভাইকে কিন্তু বেদাতি হুজুর কুফুরি আর শিরিকি শিক্ষা দিচ্ছে ঠাকুর বাবা এসে তিন ঘন্টা ধরে ওয়াজ শুনে ইসলামের নামে অপবাদ রাসুলের নামে মিথ্যা কথা চল্লিশটা জাল হাদিস ওই জায়গা চুপ করে বসে থাকে কথা কয় না আমি বলেছিলাম কথা একটু শক্ত হলে বলি নাকি সমস্যা আছে বলেছি যে আপনি দেখতেছেন যে আপনার বাড়ি থেকে দুইটা চোর গরু চুরি করে নিয়ে চলে যাচ্ছে আপনি কি ছাড়ি দেবেন কথা বলেন না কেন এই পিছনে যারা আছেন কথা বলতেছেন না আপনি দেখতেছেন যে আপনার গোয়াল থেকে গরু খুলে নিয়ে চলে যাচ্ছে চোর এটা কি ভালো কাজ আপনি কি করবেন বলেন একবার কি করবেন দৌড় দিবেন না ধরবেন না আমি বলেছি আল্লাহর কসম গরু চোরকে যেই গতিতে দৌড় দিয়ে ধরা উচিত এর চাইতে বেশি গতি নিয়ে আপনার ধর্মসোরকে ধরা উচিত ছিল আপনি বোঝেনি নাই এই জন্যই তো কপালে এটা পড়েছে সৌদি আরবে যায় যে কোনো একটা শ্রোতার সামনে একটা জয়ীফ হাদিস জাল না খালি একটা জয়ীফ হাদিস বলে টেকেন দেখি স্থানীয় একজন আরবির সামনে একটা সন্দেহপূর্ণ হাদিস বলেই দেখেন একটা জয়ীফ হাদিস বর্ণনা করেই দেখেন খবর কাকে বলে তাবিজ গলায় দিয়ে একজন আরবিয়ানের সামনে দশ মিনিট ঘুরেই দেখেন কি অবস্থা হয় এর নাম হলো প্রভাব প্রভাব বিস্তার করা দিন শিখেছে তারা আর বাঙালি তিরিশ বছর চল্লিশ বছর বেদাতি হুজুরের সাথে শিরিক প্রচারকারের সাথে বুকে বুক মিলায় হাদিয়া দিচ্ছে নিচ্ছে কাঁদতেছে আর বাবার কি দরদ মানুষ যদি বুঝতো আমার গরু চুরি করলে আমার দুনিয়ার সম্পদের ক্ষতি হয় ইমান চুরি করলে আমার জান্নাত হারায় যায় চোর বড় করলে বলেন গরু চোর না ধর্ম চোর কই কেউ তো বলে না যে হারে কি করলো রে হুজুরে একটা কাজ এ চোখের সামনে আবলমা খলাকাল্লাহ নুরি বলে ফেলল রে কিন্তু নাবিয়ান বাইনাল আদম বাইনাল মা ইয়তিন কি বলে ফেলল রে লাউলা কেলামা ফলাক তো লাফলাকে কি বলে ফেললো রে মুখ দিয়ে তাড়াতাড়ি দেয় তাড়াতাড়ি ধরো তো ধরো এখনই বলুক তাড়াতাড়ি কথাটা সে বলে দাও যে হুজুর হাজারো জনতার সামনে আপনি মুখ দিয়ে জাল হাদিস বলে ফেললেন একটা কথা তাড়াতাড়ি আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে কেউ তো বলেন না যতদিন পর্যন্ত আপনার দিন ধর্ম আপনি নিজ দায়িত্বে বুঝে না নেবেন প্রতারক হুজুর দিবে না ধর্ম বুঝে কারণ আপনি যতদিন পর্যন্ত জাহেল বোকা হয়ে থাকবেন ততদিন পর্যন্ত রোজগারের খাত আছে যখন আপনি প্রশ্ন করা শিখে যাবেন সঠিক দিন ধর্ম জানতে চাইবেন তার কাছ থেকে তখন আপনার উপর রেগে যাবে
এখনো তো কথা বলা যায় না, ভালো কথা বলতেছেন যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকেন হুজুর, রাগ করবেন না, আপনি আমার দাদার বয়সী, ইমামতি আপনিই করেন, খালি জর্দা খাওয়াটা বাদ দেন। হুজুরের মুখের দিক তাকানো যাচ্ছে না, রাগিয়ে বলতে তোর বাপের বিয়ে পড়াইছি আমি, বাপের বিয়ে পড়াইছি তাই জর্দা হালাল। বুঝতেছেন না, হাসলেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন। আপনি বলেন যে হুজুর আল্লাহ যতটুকু হালাল রুজি দেয় আমার সেটুকুই খান, বেশি টাকার শর্ট হলে জুমার খুতবায় ঘোষণা দেন যে আমার 2000 টাকা বেতন বাড়া দেন, আমার এইভাবে চলা একটু কষ্ট হচ্ছে, তাবিজ বেঁচে খায়েন না হুজুর।